everyone, assalamualaikum. This is Lavika Tahsin and welcome to my YouTube channel. So I am going to vlog shoot for to see. So this vlog is already done. So I am going to braces and as you can see, amar upper dante already braces lagano hoye geche. আর এখন আমি ডক্টরের কাছে যাচ্ছি আজকে আমার বিকাল 5টা বাজে অ্যাপয়েন্টমেন্ট আছে সো আজকে আমি আমার নিচের দাঁতে হচ্ছে ব্রেসেস লাগাবো এন্ড এর মধ্যে অলরেডি আমার দুইটা দাঁত ফেলা হয়ে গেছে এখানে একটা আর উপরে আরেকটা দাঁত ফেলা হয়েছে টোটাল দুইটা দাঁত ফেলা হয়েছে তো আজকে হচ্ছে আমার নিচের দাঁতে ব্রেসেস লাগানো হবে আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার দাঁতে কিভাবে ব্রেসেস লাগানো হচ্ছে এন্ড কেমন খরচ হয়েছে কেমন পেইন হচ্ছে এন্ড কতদিন সময় লাগবে আরো অনেক কিছু সো ইয়া কিপ অন ওয়াচিং হেই সো আমি চলে আসছি ডেন্টিস্টের কাছে এটা হচ্ছে উত্তরবাড্ডাতে একটা ডেন্টাল ক্লিনিক আর আমার বাসা হচ্ছে বসুন্ধরাতে তাই বেশি টাইম লাগে না আসতে এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমার দাঁতে ব্রেসেস লাগানোর প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে সো আমার দাঁতের উপরের পোরশনে ব্রেসেস করানোর পর বেশিরভাগ মানুষের একটাই কোশ্চেন ছিল যে আমি কেন আমার দাঁতে ব্রেসেস করাচ্ছি আমার দাঁত নাকি এমনিতেই সুন্দর ছিল তো তাদের জন্য বলবো যে না আমার দাঁত সুন্দর ছিল না আমার দাঁত খুবই আঁকা বাঁকা উঁচু নিচু এমনকি উঁচু নিচু দাঁতের কারণে আমার ফেসটাও দেখতে অনেকটা বাঁকা লাগতো এরকম দাঁত নিয়ে হাসতে কথা বলতে আমি খুবই ইনসিকিওর ফিল করি অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ মাই ড্রিমস যে আমি আমার দাঁতগুলো ঠিক করাবো সো ফাইনালি মাই ড্রিম ইজ বিকামিং আ রিয়ালিটি অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট আর হ্যাঁ ব্রেসেস লাগালে কিছু প্রবলেমস হবেই ব্যথা হবে এক দুইটা দাঁত ফেলতে হবে আনকমফোর্টেবল ফিল হবে নিজেকে দেখতে অনেক আগলেই লাগবে বাট ইটস ওকে ইউ নো কজ ওয়ান ডে অল অফ ইউর স্ট্রাগলস উইল পে অফ মিনিমাম এক বছর ব্রেসেস পরে থাকতে হয় অনেকের আবার দুই বছর আড়াই বছরও লাগে যাদের দাঁতের খুবই খারাপ অবস্থা যাদের পেশেন্স নাই তারা ভুলেও ব্রেসেস লাগিও না কারণ অনেক কিছু সহ্য করতে হয় ভাই খাওয়া দাওয়া করতে খুবই কষ্ট হয় আর খাবারের উপর কিছু রেস্ট্রিকশনস থাকে তুমি ব্রেসেস লাগিয়ে একটা নর্মাল মানুষের মতো সব কিছু খেতে পারবা না বাট আমি সব কিছু জেনেও ব্রেসেস লাগাচ্ছি কারণ আমি তো বললামই যে এটা আমার একটা ড্রিম ছিল যে আমি একদিন আমার সোজা সোজা সুন্দর দাঁত দেখবো অ্যান্ড ইউ নো আই নেভার গিভ আপ অন মাই ড্রিমস লাইফে আসলে কোনো কিছু ইজিলি অ্যাচিভ করা যায় না সব কিছুর জন্যই কষ্ট করতে হয় হয়তো কিছু লাকি মানুষ আছে পৃথিবীতে যাদের কোনো কিছুর জন্যই স্ট্রাগল করতে হয় না অলরেডি গড গিফটেড সব কিছুই থাকে তাদের কাছে বাট আনফর্চুনেটলি আই এম নট ওয়ান অফ দোজ লাকি পিপল আমার কাছে গড গিফটেড কিছুই ছিল না এখন আমার লাইফে যা কিছুই আছে ফ্রিডম মানি অ্যান্ড এভরিথিং এগুলো আমাকে অনেক স্ট্রাগল করে পাইতে হয়েছে এনিওয়েজ ব্রেসেস ট্রিটমেন্ট ইটস কোয়াইট এক্সপেন্সিভ বাট আমি যে ক্লিনিকে ট্রিটমেন্টটা করাচ্ছি এখানে ওদের একটা অফার চলতেছে সো তোমরা এখানে একটু কম টাকায় ব্রেসেস ট্রিটমেন্টটা করাতে পারবে তারপরও মিনিমাম 60-70 হাজার টাকা তো লাগবেই অ্যান্ড আমার পুরো ট্রিটমেন্টটা কিন্তু আমি আমার নিজের টাকায় করতেছি আফটার অল ইটস মাই ড্রিম সো আমার ব্রেসেস লাগানো মোটামুটি শেষ এখন শুধু ওয়্যারটা লাগানো বাকি আর ব্রেসেস সম্পর্কে যদি তোমাদের কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো সো আমি চলে আসছি বাসায় অ্যান্ড আমার ব্রেসেস লাগানো শেষ এখন শুধু ওয়েট করতে হবে এক বছর ও মাই গড অনেক সময় কবে আমার দাঁতগুলো ঠিক হবে তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার দাঁতগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো ইয়া এটাই ছিল আজকের ভিডিও I hope you enjoyed it. So next video, I will see you inshallah. Till then, bye bye.